নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 317তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নবজাগরণের অন্যতম পথিকৃৎ বা যাকে নবজাগরণের উদ্বোধক বলা হয় সেই রাজা রামমোহন রায়ের পবিত্র জন্মদিন। এই পবিত্র পুণ্যদিনে আমরা রাজা রামমোহন রায়ের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। বর্তমানে আমরা এমনই এক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাক্রমের মধ্যে দিয়ে যাই যেখানে হয়তো এই আধুনিককালের প্রজন্ম রাজা রামমোহন রায়ের মতন মানুষকে হয়তো নামে মাত্র চেনেন, ইতিহাস বইয়ের পাতায় কয়েকটি লাইনে মাত্র চেনেন, কিন্তু তাঁর এই জীবন দর্শনকে গভীরভাবে আলোচনা বা গভীরভাবে জীবন দর্শনকে নিয়ে ভাবার মতন অবকাশ তাঁরা পান না। আমরাও যখন এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ধারাবাহিক অনুধ্যানে নানান সঙ্গ নানান প্রসঙ্গের মধ্যে দিয়ে প্রতিদিনটিকে শুরু করার চেষ্টা করছি, তখন মনে হয় যে রাজা রামমোহন রায়ের প্রতি এই আধ ঘন্টার আলোচনা নিশ্চয়ই সম্পূর্ণ নয়। তবুও কিছুটা গঙ্গাজলে গঙ্গা পুজোর মতন আজকের এই পুণ্য পবিত্র জন্মদিনে তাঁর মতন মানুষকে আমাদের শ্রদ্ধা করা এবং তাঁর কথা ভেবে আজকের দিনটিকে অন্তত উদযাপিত করা, অন্তত মনে মনে তাকে আমাদের স্মৃতির অর্ঘটুকু নিবেদন করা, সেটিও কম কথা নয়। আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় ব্রতী হয়েছি তার কারণ মানুষের জীবন এবং চলার পথে এই সৎ চিন্তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বারবারই বলা হয়, বিভিন্ন মনীষীরা ঋষিরা সাধকরা এই যুগে বলেছেন, তোমার দিনটিকে এমন কিছু একটা ইতিবাচক চিন্তায় ভরিয়ে দাও এবং সেইটিই তোমার সারা দিনের চলার পথের একেবারে ভাইটাল এনার্জি ফোর্স হয়ে যাবে। আমরা যেমন প্রতিদিনের শুরুতে ওই সূর্যদেবকে দেখে প্রণাম করে উঠি, কিংবা ঘরে যদি আমাদের মহাপুরুষ মহাত্মাদের ছবি থাকে, গুরুদেবের ছবি থাকে, তাহলে তাঁকে দর্শন করে বা ইষ্টকে দর্শন করে আমরা আমাদের দিন শুরু করি। তেমনি এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার মাধ্যমে আমরা প্রতিদিন একটু ইতিবাচক চিন্তার মধ্যে দিয়ে এই নেতিবাচক সমাজে, মূল্যবোধ অবক্ষয়ের সমাজে একটু ভালোভাবে বাঁচার চেষ্টা এবং দিনটিতে যেন একটু অন্যভাবে চলার একটা অঙ্গীকার নিয়েই এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার আজকের পর্বে রাজা রামমোহন রায়। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন যে যখন আমাদের আর্থিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি ক্ষীণতম, যখন আমাদের দৃষ্টিশক্তি মহাবৃত, সৃষ্টিশক্তি আড়ষ্ঠ, বর্তমান যুগের কোনো নতুন প্রশ্নের নতুন উত্তর দেবার মতন বাণী আমাদের ছিল না, আপন চিত্ত দৈন্য সম্বন্ধে লজ্জা করার মতন চেতনাও যখন ছিল দুর্বল, সেই দুর্গতির দিনেই রামমোহন রায়ের এদেশে আবির্ভাব। এই জন্যে মনীষীদের জীবন এবং মনীষীদের জীবন দর্শন এত আমাদের কাছে অনুপ্রেরণা দেয়। যোগবাশিষ্ঠে বলা হয়, জীবজন্তুও বাঁচে, এই পৃথিবীতে পশু পাখিও বাঁচে, কিন্তু মানুষ কেন বাঁচে না? মননের দ্বারা, তার একটি মন আছে এবং সেই মন থেকেই সে মননশীল হয়, সে ঋষি হয়, সে দর্শন প্রবর্তকের স্তরে নিজেকে উন্নীত করে। রবীন্দ্রনাথ সেজন্য বলছেন, যখন আমাদের আর্থিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি ক্ষীণতম, যখন আমাদের দৃষ্টিশক্তি মহাবৃত, সৃষ্টিশক্তি আড়ষ্ঠ, বর্তমান যুগের কোনো প্রশ্নের নতুন উত্তর দেবার মতন ক্ষমতা বা বাণী যখন আমাদের ছিল না, আপন চিত্ত দৈন্য সম্বন্ধে লজ্জা করার মতন চেতনাও যখন ছিল দুর্বল, সেই দুর্দিনেই, সেই দুর্গতদের দিনেই রাজা রামমোহন রায় এদেশে এসেছেন। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 6ই ভাদ্র 1335 বঙ্গাব্দে রামমোহনের এক স্মরণসভাতে বলেছিলেন, 100 বৎসর উত্তীর্ণ হয়ে গেছে, এখনও তাঁর সত্য পরিচয় দেশের কাছে অসম্পূর্ণ, এখনও তাঁকে অসম্মান করা দেশের লোকের কাছে অসম্ভব নয়, যে উদার দৃষ্টিতে তাঁহার মহত্ব সুস্পষ্ট দেখা যেত সে দৃষ্টি এখনও কুহেলিকায় আচ্ছন্ন।
কিন্তু এতে সেই কুহেলিকার স্পর্ধার কোনো কারণ নেই। জ্যোতিষ্ককে আবৃত করে সমস্ত প্রভাতকে যদি সে ব্যর্থ করে দেয়, তবু সেই জ্যোতিষ্ক কুহেলিকার চেয়ে ধ্রুব ও মহৎ। ভারতপথিক রামমোহন সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই কথাটি যেন বলেছেন। এবং সত্যি সত্যি এই ভারতপথিক রামমোহন রায়, যিনি এই নবজাগরণের পথিকৃৎ এবং নবজাগরণের উদ্বোধক, তাকে যখনই আমরা ভাবি তখনই আমাদের বারবার মনে হয় যে সত্যি আমরা কতটা উদার হতে পারলাম না তার এই জীবন দর্শনকে নিয়ে আলোচনা করার ব্যাপারে। এবং সেই জন্যই আমরা তার আজকের বাণী জীবন দিয়ে স্মরণ করি। রাজা রামমোহন রায় সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা চিরকালই এদেশে ছিল, আমরা সেটি নিয়ে আলোচনা করব। তিনি নবজাগরণের পথপ্রদর্শক, যিনি ভারতকে নতুন দিশা দেখিয়েছেন আধুনিক ভারত গড়ার লক্ষ্যে। তার জীবনের বৃহৎ কর্মকাণ্ড আমরা সীমিত সময়ের মধ্যে হয়তো তুলে ধরতে পারি না, কিন্তু তবু আমাদের বলতে ইচ্ছা করে যে পলাশীর যুদ্ধের পর প্রায় অর্ধ শতাব্দী ধরে যখন ইংরেজ রাজত্বের ভিত্তি গড়ে উঠেছিল এবং সেই ইংরেজ রাজত্বের ভিত্তিকে অবলম্বন করে যখন সারা দেশে চারিত্রিক অধঃপতন, মনুষ্যত্বের অপমান, অন্যায় এবং অবিচার প্রবল হয়ে উঠেছিল, ঠিক সেই সময়ই এই যে যুগ সংকটকাল, ঠিক সেই সময় এই রাজা রামমোহন জন্মগ্রহণ করেছিলেন। এবং তার জন্ম হয়েছিল হুগলি জেলার অন্তর্গত রাধানগর গ্রামে পলাশীর যুদ্ধের 15 বছর পর 1772 সালে। কেউ কেউ মতান্তরে বলেন 1774। তার বাবার নাম ছিল রামকান্ত রায় এবং এই রায় পরিবার নানান দিক থেকে ছিল শ্রদ্ধেয় এবং সমৃদ্ধ। তাদের পূর্বপুরুষদের উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। তার অতি বৃদ্ধ পপিতামহ ধর্ম সম্বন্ধীয় কাজ পরিত্যাগ করে বৈষয়িক কাজ শুরু করেন। রাজস্ব বিভাগে চাকরির সুবাদে তারা রায় রায়ান উপাধি অর্জন করেছিলেন। রাজা রামমোহন রায়ের মায়ের চরিত্রের সদ্গুণ তাকে এক অসাধারণত্ব পর্যায়ে উত্তীর্ণ করেছিল। কোনো প্রকার মিথ্যা বা অন্যায় তার কাছে প্রশ্রয় পেত না। তেজস্বিনী তারিণী দেবীর এই গুণই সঞ্চারিত হয়েছিল এই মধ্যম পুত্র রামমোহনের মধ্যে। সেকালে বিদ্যাশিক্ষার ধারাতে রামমোহনেরও শৈশব শিক্ষা শুরু হয়। একটু বড় হওয়ার পর তাকে পাটনায় পাঠানো হয় আরবি ভাষা শিক্ষার জন্য এবং সেখানকার শিক্ষা শেষ করে তাকে কাশীতে পাঠানো হয় সংস্কৃত শেখার জন্য। পরবর্তীকালে 22 বছর বয়সে তিনি শুরু করেছিলেন ইংরেজি শিক্ষা এবং সে ভাষায় তার পাণ্ডিত্য ছিল সর্বজন বিদিত। মিশনারিদের জব্দ করতে, তর্ক করবার জন্য তিনি শিখেছিলেন হিব্রু ভাষা এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার সঙ্গে তার একটি যুক্তিবাদী মন তৈরি হয়েছিল। অসামান্য পণ্ডিত হয়েছিলেন তার শেখার অদ্ভুত আগ্রহ দিয়ে এবং পাশাপাশি তার তীক্ষ্ণ বিষয় জ্ঞান তাকে তার বাবার জমিদারিতে আবদ্ধ রাখেনি, নিজের উপার্জনের পথ তিনি নিজেই খুঁজে নিয়েছিলেন। 29 বছর বয়সে তিনি সিভিলিয়ান জন ডিগবির সাথে পরিচিত হন এবং তারপর থেকে তিনি কখনও উডফোর্ডের দেওয়ান হন, কখনও বা ডিগবির খাস কর্মচারী। ইংরেজের অধীনে কাজ করলেও কখনও তিনি এদের কাছে আত্মসম্মানটা ক্ষুণ্ণ করেননি। একটি কাহিনী এ বিষয়ে যদি আমরা উল্লেখ করি, পালকি করে যাওয়া নিয়ে স্যার ফ্রেডরিক হ্যামিল্টন সাহেবের সঙ্গে তার বিরোধ বাঁধে এবং সাহেবের কাছে মাথা নত না করেই এই সাহেবের নামে লর্ড মিন্টোর কাছে তিনি একটি প্রতিবাদী চিঠি লেখেন এবং সেটা থেকেই তার তেজস্বিতা এবং স্বাধীন চেতা মনোভাবটি বোঝা যায়। রামমোহন রায় 1814 খ্রিস্টাব্দে 42 বৎসর বয়সে কলকাতায় এসে বসবাস শুরু করেন এবং তখন থেকেই তার শুরু হয় জীবনের প্রকৃত কাজ। এই সময় থেকেই তিনি তার সমস্ত শরীর, মন, অর্থ, অবকাশ জন্মভূমির মঙ্গল কাজে উৎসর্গ করেছিলেন এবং এই জন্মভূমির মঙ্গল চিন্তা ছিল তার আমৃত্যু। ওই যে স্বামী বিবেকানন্দকে যখন বিদেশ থেকে আসার পর জিজ্ঞেস করা হয়েছিল, আগে তো ভারতবর্ষকে
আপনি ভালোবাসতেন, এখন আপনার ভারতবর্ষ সম্পর্কে কী অভিজ্ঞতা? স্বামীজি বারবার বলেছিলেন যে ভারতবর্ষকে আগে ভালোবাসতাম, এখন ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র হয়ে যাচ্ছে। এই যারা বড় হয়েছেন জীবনে, তারা নিজেদের দেশকে ভালোবেসেই বড় হয়েছেন। নিজের দেশকে ত্যাগ করে, নিজের দেশকে উপেক্ষা করে, নিজের দেশের প্রতি অসম্মান জানিয়ে কেউ কখনো বড় হননি। রামমোহনও তার ব্যতিক্রম ছিলেন না। ধর্ম সংস্কার, সমাজ সংস্কার এবং রাজনৈতিক সংস্কার আর বাংলা সাহিত্যের উন্নতি, এই সমস্ত কাজের জন্য তিনি দিবারাত্র পরিশ্রম করে গেছেন। আধুনিক যুক্তিবাদী এবং বৈজ্ঞানিক মনের দ্বারা বাঙালিকে নবযুগের অগ্রপথিক করে দেওয়ার দায়িত্ব যেন তিনি কাঁধে নিয়েছিলেন, এবং বাস্তবিক তাই তিনি হয়েছিলেন নবজাগরণের অগ্রদূত। এই রামমোহন রায়কে সেই জন্যই আমরা বারবার বলি নবজাগরণের অগ্রদূত। এবং প্রখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার সেই জন্য বলেছিলেন, রামমোহন বিকাম এ পাথ ফাইন্ডার অ্যান্ড লাইট ব্রিঙ্গার টু দ্য রেস্ট অফ ইন্ডিয়া। বলছেন রামমোহন বিকেম এ পাথ ফাইন্ডার অ্যান্ড লাইট ব্রিঙ্গার টু দ্য রেস্ট অফ ইন্ডিয়া। এবং এই 22শে মে আজকের দিনেই তার জন্ম, হুগলি জেলার রাধানগরে। আর 1830 সালের 27শে সেপ্টেম্বর ব্রিস্টলে তার মহাপ্রয়াণ। 61 বছর 4 মাস 5 দিনের জীবনেই তিনি ভারতবর্ষের ইতিহাসে ভারত পথিক, বিশ্বপথিক হয়ে গিয়েছিলেন। এবং সেই জন্য তিনি বারবার বলেছিলেন যে এই অগ্রদূত হওয়ার জন্যে, যেই বাংলার একটা কুঁড়ে প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তা কিন্তু নয়, তিনি বুঝেছিলেন ওয়ান স্টেট ওয়ান নেশন, সেই স্বপ্নটি যেন তিনি দেখেছিলেন। এবং সেজন্য তিনি বারবার বলেছিলেন অল ম্যানকাইন্ড আর ওয়ান গ্রেট ফ্যামিলি অফ উইচ নিউম্যানাস নেশনস অ্যান্ড ট্রাইবস এক্সিস্টিং আর অনলি ভেরিয়াস ব্রাঞ্চেস। বলছেন অল ম্যানকাইন্ড আর গ্রেট ফ্যামিলি, কিন্তু সেই মহান পরিবারের যে নিউমারাস অগণিত জাতি রয়েছে, নেশন রয়েছে এবং ট্রাইবস রয়েছে, উপজাতি রয়েছে, তারা যেন সব শাখা প্রশাখার মতন। তিনি ছিলেন দৃঢ়চেতা, কর্মনিষ্ঠ এক ত্যাগীব্রতী মানুষ। এবং রামমোহন এই অজ্ঞানতার অন্ধকারাচ্ছন্ন ইতিহাসকে ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন চিরকালের জন্য অজ্ঞানতার পাপকে মুছে দিয়ে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে একই মন্ত্রে মিলিয়ে দিয়ে ভারতবর্ষে একটি মহা জাতি গড়ে তুলতে। এবং সেই জন্য তার মতে ছিল ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি সেই অতীন্দ্রিয় পথে হেঁটেছিলেন। কিশোর বয়সে রামমোহনের এই মানসিক যে অনুভূতি সেটা পরিবারের কেউ কিন্তু বুঝতে পারেননি। প্রথম প্রথম পিতা রামকান্ত ছেলেকে তাঁর ধর্মমত বোঝাতে চেয়েছিলেন, কিন্তু দুদিনেই বুঝলেন তাঁর ছেলে দুর্ধর্ষ তার্কিক, তর্ক বিচারে ছেলের সামনে তিনি দাঁড়াতে পারেননি। এই যুক্তিবাদী তার্কিক মনি তাঁকে আলাদা প্রতিষ্ঠা দিয়েছিল। এবং যখন তিনি স্থায়ীভাবে কলকাতায় বসবাস শুরু করেছিলেন, তখনই তিনি চেয়েছিলেন ইংরেজি শিক্ষার প্রসার। ধনী এবং অভিজাত লোকেদের মতন ছিল তাঁর চলাফেরা, পোশাক ছিল তাঁর জোব্বা এবং চাপকান, তার খাওয়া দাওয়া এবং পান ভোজনে গোড়া হিন্দুয়ানির আদৌ ছাপ ছিল না, ফলে গোড়া হিন্দুরা তাকে জবন বলে প্রচার করত, তাকে নিয়ে ব্যঙ্গ করে গান বেঁধেছিল, জাতের নিকেশ রামমোহন বিদ্যের নিকশ করেছে, হদ্দ এক নিকেশের ধুয়ো তুলেছে। তিনি কৃষি অর্থনীতিতে গতি আনতে চেয়েছিলেন, কারণ প্রজাদের দুরবস্থা তাকে ব্যথিত করেছিল। তিনি দেখিয়েছিলেন ইংরেজ শাসনকালে কৃষিজীবী প্রজারা শুধুমাত্র লবণ দিয়ে ভাত খায়, এবং চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার এবং জমির উন্নতি হয়েছে, কিন্তু শ্রমজীবী প্রজাবর্গের অবস্থার কোনো উন্নতি হয়নি। যে সময় রামমোহনের এই সমস্ত পদক্ষেপ, সেই সময় মধ্যযুগের অন্ধকারও কাটেনি, ফোটেনি আধুনিকতার সূর্যালোক। সেই সময় এই ধরনের আধুনিক চিন্তা ভাবনা এই অগ্রপথিকের পক্ষেই সম্ভব ছিল। এবং শুধু ভাবনা নয়, নিজের ভাবনাকে তিনি সত্যি সত্যি রূপান্তরিত করেছিলেন। সতীদাহ প্রথা নিরোধ ভারতীয় ইতিহাসে তাঁর এক অবিস্মরণীয় কীর্তি। এবং সেটি কি না, অসহায় নারীর ক্রন্দনে বিচলিত হয়ে যুক্তি নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি নারীর পক্ষে, জ্বলন্ত আগুনের মতন সেই যুক্তি ছিল। এবং রামমোহন দরিদ্রের প্রতি ধনীর অত্যাচার এবং স্ত্রীলোকের প্রতি পুরুষের অত্যাচারে
জাতপরণায় কাতর ছিলেন। এদেশের স্ত্রীলোকদের পক্ষ নিয়ে তিনি লিখেছিলেন। রামমোহনের যুক্তি ছিল স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কবে নেওয়া হয়েছে যে তাদের অল্পবুদ্ধি বলা হয়। বিদ্যাশিক্ষা এবং জ্ঞান শিক্ষা দিলে তবেই তো, এবং সেই জন্য তিনি লীলাবতী, ভানুমতী, মৈত্রী, কর্ণাট পত্নীর প্রমাণ দিতেন। এবং সমাজে স্ত্রীলোকদের যে অস্থির অন্তঃকরণের কথা বলা হয়, সেখানেও রামমোহন বারবার বলেছিলেন। এবং নারীর বিশ্বাসঘাতকতার বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি দেখিয়েছিলেন নারীর প্রতি পুরুষের বিশ্বাসঘাতকতা 10 গুণ বেশি। এক পুরুষের 2, 3, 10 কিংবা তারও অধিক পত্নী আছেন, কিন্তু স্ত্রীলোকের সেই একই পতি। সে ব্যক্তির মৃত্যু হলে সে সব সুখ পরিত্যাগ করে একই সঙ্গে মরতে পর্যন্ত বাসনা করে। রামমোহন এই কুলীন ব্রাহ্মণ্য ধর্মের নানান যুক্তিকে একেবারে কেটে দিয়েছিলেন। এবং সেই জন্য আমরা বারবার বলি যে তিনি ছিলেন যেন এক প্রতিবাদী পরাকাষ্ঠা। আধুনিক ভারতবর্ষের পুনর্জাগরণ করতে গেলে ধর্মীয় এবং সামাজিক সমস্ত ক্ষেত্রেই, সেজন্য রবীন্দ্রনাথ এই ব্রাহ্মণকে বলছেন ভারত পথিক। জওহরলাল নেহরু চিহ্নিত করেছিলেন ভারতীয় জাতীয়তাবাদের জনক রূপে, কারণ ধর্মীয় এবং সামাজিক সব ক্ষেত্রে যুক্তির বৈপ্লবিক পতাকাটা তিনি তুলেছিলেন। বিশ্বাস কখনো কখনো অন্ধ করে দেয় মানুষকে। রাজা রামমোহন ছিলেন পুরোপুরি গণতন্ত্রী এবং মানবতাবাদী। তার ধর্মীয় চিন্তা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তিনি ইসলাম, সুফিবাদ এবং খ্রিস্ট ধর্মের একেশ্বরবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি ছিলেন পৌত্তলিকতার বিরুদ্ধে এবং পাশ্চাত্যের উদারনীতি ও যুক্তিবাদের পক্ষে। 1815 সালে যখন কলকাতাতেই তিনি স্থায়ী বসবাসের ঠিকানা করেন, সেই সময় তিনি তার ধর্মচিন্তা এবং দর্শন নিয়ে আলোচনার জন্য শুরু করেছিলেন আত্মীয় সভা। এবং এই সভায় উপস্থিত থাকতেন প্রধানত অভিজাত ও নবোত্থিত মধ্যবিত্তরা। 1823 সালে হাম্বল সাজেশনস নামে একটা পুস্তিকাও তিনি প্রকাশ করেন এবং নিজেকে তিনি একেশ্বরবাদের সমর্থক হিসাবে ঘোষণা করেন। 1828 সালের 20 আগস্ট তিনি বিশুদ্ধ একেশ্বরবাদের ভিত্তিতে নিরাকার ধর্মপ্রচারের জন্যে কমল বসুর গৃহে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন। 2 বছর পর 1830 তিনি নিয়মিত সমাজ তৈরি করলেন এবং এই সভার পরিবর্তন করে নাম রেখেছিলেন ব্রাহ্মসমাজ। এখানে নিয়মিত উপাসনা হতো এবং রামমোহন যোগ দিতেন। এই জন্য তাঁকে গোড়া হিন্দুদের ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয়েছিল, কিন্তু তা উদার চিত্তে তিনি সেই সব উপেক্ষা করতেন। এমনও হয়েছে যে তিনি যে গাড়িতে উপাসনার শেষে বাড়ি ফিরেছেন, সেই গাড়িতে ঢিল এবং পাথর নিয়ে আক্রমণ পর্যন্ত করা হয়েছে। শিবনাথ শাস্ত্রী লিখছেন যে রামমোহন হাসিয়া গাড়ির দাঁড় টানিয়া দিতেন এবং বলিতেন, কোচম্যান হেঁকে যাও। অর্থাৎ তার কোনো এই যে অপমান, অপরাধ, এগুলিকে অপমান তাকে কখনো বিচ্যুত করতে পারেনি। এবং তিনি যে সমস্ত সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন, সতীদাহ বিরোধী আইন প্রণয়ন, শিশু কন্যা হত্যার বিরুদ্ধে ব্যবস্থা এবং আধুনিক বিদ্যালয় স্থাপন, এবং সেক্ষেত্রে তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে, কিন্তু তিনি কোনো অবস্থাতেই এগুলোর ভ্রুক্ষেপ করেননি। রমেশচন্দ্র মজুমদার অন রামমোহন গ্রন্থে রামমোহন সম্পর্কে লিখেছেন যে তিনি বিধবা বিবাহের সমর্থক ছিলেন না, তিনি ছিলেন শৈব বিবাহের পক্ষপাতী। তিনি বিধবা বিবাহের সপক্ষে কোনো পুস্তিকা বা প্রচারপত্র না লিখলেও সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে 1815 সালে তাঁরই প্রতিষ্ঠিত আত্মীয় সভাতে বাল্যবিবাহ এবং বিধবা বিবাহ সম্পর্কে আলোচনা হয়। এবং 1800 শতাব্দে রামমোহনের স্মরণসভায় নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছিলেন, রামমোহন রায় সহগমন প্রথা উন্মীলিত করিয়া নিশ্চিন্ত ছিলেন না, যাতে বিধবার পুনঃসংস্কার হয় তদ বিষয়েও তিনি যত্নবান ছিলেন। এটি আমরা তত্ত্ববোধিনী পত্রিকায় পাই। এবং রমেশচন্দ্র মজুমদার পরবর্তীকালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় রামমোহনের ভূমিকা অস্বীকার করে ডেভিড হেয়ারকে যদিও সেই কৃতিত্ব দিয়েছিলেন, কিন্তু তবু আমরা জানি যে এর পেছনে রামমোহন রায়ের যথেষ্ট অবদান ছিল। রবীন্দ্রনাথ বলেছিলেন যে রামমোহন রায় যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ভারতের চতুর্দিকে
এক কালরাত্রি অন্ধকার বিরাজ করছিল। মিথ্যা এবং মৃত্যুর বিরুদ্ধে তাঁর ছিল এই সংগ্রাম। মাভৈ শব্দ উচ্চারণ করে তিনি একাকী অগ্রসর হয়েছিলেন। রামমোহন দুটি ব্রহ্মসঙ্গীত লিখেছিলেন, মন রে ত্যাজ অভিমান, যদি হে নিশ্চিত জানো রবে না এ প্রাণ, কিবা কর্ম কেবা করে মন তুমি জানো না রে, ভ্রমিতেছ অহংকারে না জেনে বিধান। এইটি তো আমাদের প্রার্থনা মন্ত্র, মন রে ত্যাজ অভিমান। আমাদের যত কিছুর মূল হচ্ছে দ্যাট ইগো, এই ইগো আমাদের এগিয়ে যেতে দেয় না, অহংকার। শ্রী রামকৃষ্ণদেবের কথা যদি স্মরণ করি তাহলে বলছেন, অসত্য গাছের ফেঁকড়ির মতন বাড়ির আনাচে কানাচে, যেমন অসত্য গাছের ফেঁকড়ি বেরোয় তেমনি এই অহংকার রূপ ফেঁকড়িও এদিক ওদিক হয়। বলছে, যদি হে নিশ্চিত জানো রবে না প্রাণ, তুমি যদি জানো যে তোমার এই প্রাণ থাকবে না, কিবা কর্ম কেবা করে মন তুমি জানো না রে, ভ্রমিতেছ অহংকারে না জেনে বিধান। অভ্যাস করিলে আগে বিষয় ব্যাপার যোগে আছো সেই অনুরাগে, কাব্যে অহং জ্ঞান আর কি করো হে মানা, এক সত্য বিনা অন্য ত্রিলোক জানিবে জন্য বেদের প্রমাণ। আরেকটি লিখেছেন, সঙ্গের সঙ্গীরে মন কোথায় করো অন্বেষণ। এবং এই প্রাণপুরুষ সত্যি সত্যি তিনি নানান ক্ষেত্রে এই রচনার মধ্যে দিয়ে, সাহিত্যের মধ্যে দিয়ে তিনি এগিয়ে গেছেন। এবং তাঁর জীবনের উল্লেখযোগ্য কতগুলি বিশেষ বছর, যেটি আমরা বারবার আলোচনা করেছি, 1818-এ সহমরণ নিয়ে তিনি প্রথম বই প্রকাশ করেন, 1821-এ তিনি সংবাদ কৌমুদী নামে সাময়িক পত্র প্রকাশ করেন, 1822-এ তার মার মৃত্যু হয় এবং অ্যাংলো হিন্দু স্কুল তৈরি করেন, 1826-এ বেদান্ত কলেজ স্থাপন করেন, 1830-এ মুঘল বাদশাহ দ্বিতীয় আকবরের থেকে তিনি রাজা উপাধি লাভ করেন এবং ইউরোপে যাত্রা করেন, 1832-এ প্যারিসে বিপুল সম্বর্ধনা এবং 1833-এ তিনি লন্ডনে ফিরে আসেন এবং পরে ব্রিস্টল শহরে তিনি তাঁর শরীর ত্যাগ করেন। এবং এই 1823 খ্রিস্টাব্দের মে মাসে রামমোহনের বাড়িতে এক পার্টিতে গিয়েছিলেন এবং তিনি সে বিষয়ে লিখে যাচ্ছেন যে একদিন সন্ধেবেলায় আমরা রামমোহন রায়ের নামে এক ধনী বাঙালি বাবুর একটি পার্টিতে গিয়েছিলাম। বাড়ির বড় হাতায় বেশ ভালো রোশনাই হইয়াছিল এবং চমৎকার বাজি পোড়ানো হয়েছিল। বাড়ির ঘরে ঘরে নাচওয়ালিরা নাচ গান করিতেছিল, সব অদ্ভুত। এই নাচওয়ালাদের নিকিও ছিল, তবে প্রাচ্য জগতের কাটলানিও বলা হতো। এইরকম সমস্ত কিছু তারা লিখে যেতেন রামমোহনের সম্পর্কে এবং সেগুলো আমাদের পরবর্তীকালে, এই যে রামমোহনের বিংশ শতাব্দীর নবজাগরণে যখন তার বসতবাড়ি নিয়ে আলোচনা হয়, রামমোহনকে যখন আমরা ভাবি তখন সত্যি সত্যি এগুলো আমাদেরকে ভাবায় যে রামমোহন রায় সম্পর্কে কত বিরুদ্ধ মত আলাপ বা মত আলোচনাও সে যুগে হয়েছে। কেশবচন্দ্র সেন সেজন্য লিখছেন যে রামমোহনের জীবন সামান্য জীবন নহে, সে সময় তাহার মতন কেউ ছিল না। এখন অনেক বিদ্যাবুদ্ধি বাড়িয়াছে, তথাপি কেহ তাহার সমান হইতে পারে না। ম্যাক্স মুলার লিখছেন, ধর্ম সংস্কার বিষয়ে আমি রামমোহনের শিষ্য বলে গর্ব অনুভব করি এবং তুলনামূলক ধর্ম আলোচনার তিনি জন্মদাতা। বিপিনচন্দ্র পাল তিনি লিখছেন, রাজার অন্তর্নিহিত এই উদার মানবতার আদর্শ উপনিষদের শিক্ষা এবং ব্রহ্মজ্ঞান সাধনার দ্বারা আশ্চর্যরূপে ফুটিয়া উঠিয়াছিল। যে আত্মাতে সকলকে দেখে এবং সকলের মধ্যে আত্মাকে দেখে, সে কি জাতি ধর্মের বিচার করিয়া মানুষে মানুষে কোনো কৃত্রিম ভেদের প্রতিষ্ঠা করতে পারে? এই সকলের মধ্যে এই ওয়াননেস, এই যে মেসেজ অফ ওয়াননেস, এইটি আমাদের জীবনে একান্ত দরকার। প্রমথ চৌধুরী তিনি বলছেন, রামমোহন রায় শুধু বাংলা ভাষার প্রথম গদ্য লেখক নন,
গদ্য রচনার প্রকরণ পদ্ধতি এবং বিধিনিষেধও তিনি লিপিবদ্ধ করেছেন। বাংলা যে একটি স্বতন্ত্র ভাষা এবং তার বাক্য গঠন প্রণালীও যে বিভিন্ন, এই বিষয়ে তিনিই সর্বপ্রথমে বাঙালির দৃষ্টি আকর্ষণ করেন। ক্ষিতিমোহন সেন লিখছেন, বিজ্ঞান শিক্ষা দেবার জন্য তিনি ভূগোল, খগোল এবং জ্যামিতি শাস্ত্র বাংলায় রচনা করেন। জ্যামিতি নামটি তাঁহারই দেয়া, এই দেশে বিজ্ঞান শিক্ষারও আদিগুরু তিনি। ক্ষিতিমোহন সেন সুন্দর করে এই রামমোহন, আরও মনীষীরা অনেকে লিখছেন, তাঁর এই জীবন তো সত্যি সত্যি আমরা অল্প কথায় আলোচনা করতে পারি না, কিন্তু শুধু স্মরণ করলাম এবং এই স্মরণের সঙ্গে সঙ্গে আমরা এটুকুও শুধু স্মরণ করি যে রাজা রামমোহন রায় তিনি ওই ভগবান রামকৃষ্ণদেবের মতন একেবারে একান্ত অধ্যাত্ম প্রতীক ছিলেন না, কিন্তু ঐহিক পারত্রিক এবং অতিবর্তী অর্থাৎ ট্রান্সেন্ডেন্ট স্তরের সম্বন্ধে তিনি আগ্রহী ছিলেন। এবং রামমোহন সম্পর্কে বেশ কিছু অভিযোগ যারা করতেন, যারা বিদ্বেষবাদী ছিলেন, তারা বলতেন তিনি হিন্দু ধর্মের ভাঙন চেয়েছিলেন যেহেতু তিনি মূর্তি পূজা এবং পুরাণের বিরোধিতা করেছিলেন। দ্বিতীয় অভিযোগ ছিল তিনি হিন্দুর প্রতি বিদ্বেষভাব পোষণ করতেন এবং অন্তরে খ্রিশ্চান ছিলেন। আর তৃতীয় অভিযোগ ছিল তার জাতিভেদ বিরোধিতা আন্তরিক ছিল না যেহেতু তিনি নিজে উপবীত বর্জন করেননি। চতুর্থ তো অভিযোগ ছিল তিনি বিষয়াসক্ত অর্থলোলুপ ছিলেন এবং ঋণগ্রস্ত পিতাকে কারাবাস থেকে রক্ষা করার চেষ্টা করেননি। কিন্তু এই অভিযোগের যেমন বাদ এবং মতবাদ থাকে, খণ্ডবাদ থাকে, রামমোহন তার আত্মজৈবনী ক্ষুদ্র নিবন্ধে স্পষ্ট করে বলেছেন যে তিনি হিন্দু ধর্মের আবর্জনামুক্ত, মোহমুক্ত, নিষ্কলুষ মূর্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তার প্রতিষ্ঠিত ব্রাহ্মধর্ম বেদান্ত প্রতিপাদ্য সত্য ধর্ম রূপেই হিন্দু ধর্মের সেই বিশুদ্ধ অভিব্যক্তি। শ্রুতি, স্মৃতি, সংহিতা, পুরাণ, হিন্দু শাস্ত্র এই চারটি স্তরেই বিন্যস্ত। এর মধ্যে শ্রুতি এবং বেদ বেদান্ত সর্বোচ্চ পর্যায়ের। শ্রুতির সঙ্গে পুরাণের সিদ্ধান্তের বিরোধ অবশ্যই মান্য। মূর্তি পূজা বিহিত পুরাণ অনুযায়ী, শ্রুতি অনুযায়ী নয়, তিনি প্রথম যুক্তি দিয়েছিলেন। দ্বিতীয় অভিযোগ সম্পর্কে তিনি বলেছিলেন, রামমোহন শুধুমাত্র ভারত পথিক নন, তিনি বিশ্ব পথিক। তিনি ভারতের এবং সমগ্র বিশ্বের প্রকৃত সমন্বয়াচার্য। সেই জন্য অন্যান্য ধর্মের মতন খ্রিস্ট ধর্ম থেকেও তিনি সারাৎসার গ্রহণ করেছেন, বিশেষ করে খ্রিস্টের নৈতিক আদর্শবাদ। খ্রিস্টধর্মের স্তম্ভ যে ত্রিতত্ত্ববাদ, তা রামমোহনের অনুমোদনের পরিবর্তে বিদ্রুপ লাভ করেছে। এবং সেজন্য রামমোহন বারবার বলেছিলেন, আমি হিন্দু হয়ে জন্মেছি, হিন্দু হয়েই মরতে চাই। বর্ণাশ্রম তার তৃতীয় অভিযোগের উত্তরে তিনি বলেছিলেন, বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী হিন্দু সমাজে শাস্ত্র আলোচনা তথা সামাজিক বিধান সম্বন্ধীয় আলোচনায় অংশগ্রহণের অধিকারী শুধুমাত্র উপবিধারী ব্রাহ্মণ। সেজন্য রামমোহন তার ব্রাহ্মণত্বের অভিজ্ঞান বর্জন করলে সমাজপতিরা তাকে গ্রাহ্যই করবেন না, তাই তিনি উপবিধ ছাড়েননি। আর চতুর্থ অভিযোগ সম্পর্কে, সরকারি ঋণ শোধের ক্ষমতা থাকা সত্ত্বেও রামমোহনের পিতা রামকান্ত স্বেচ্ছায় 2000 টাকার জন্য কারাবরণ করেন, কারণ বর্ধমান রাজার কাছে তার 80,000 টাকা দেনা ছিল। তা শোধ করবার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করার জন্যই রামকান্ত এবং জগমোহন কারাবরণ করেছিলেন, যাতে তাদের প্রধান সম্পত্তি বর্ধমান রাজার কাছে দেনার দায়ে নিলামে না ওঠে। যারা রামমোহন সম্পর্কে বেশি পড়েননি তারা এগুলিকে বা বদ্ধপরিকর, তারা কোনো যুক্তি গ্রাহ্য করবেন না, কিন্তু আসলটি তাই। এবং সেই জন্য পৌত্তলিকতার অত্যন্ত বিরোধী রামমোহন একটি বিখ্যাত সঙ্গীত, যেখানে আমরা রামমোহনকে ব্রহ্মবাদী বলেই মনে করি, তাতে তিনি বলছেন, মন একি ভ্রান্ত তোমার, আবাহন বিসর্জন বল কার কার, যে বিভু সর্বত্র থাকে ইহা গচ্ছ বল তাকে, তুমি কেবা আনো কাকে একি চমৎকার, অনন্ত জগদা ধারে আসন প্রদান করে ইহা তিষ্ঠ বল, তারে একি অবিচার একি দেখি অসম্ভব, বিবিধ নৈবেদ্য সব তারে দিয়া করস্তব এ বিশ্ব যাহার। অর্থাৎ রাজা রামমোহন রায় প্রকৃতপক্ষে সেই স্থান থেকে এমন এক অতীন্দ্রিয় জগতের কথা সন্ধান দিচ্ছেন যেখানে বারবার
বলতে ইচ্ছা করে যে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ। অর্থাৎ রামমোহন রায়ের কীর্তির থেকে তিনি নিজেই সমগ্র অংশে মহৎ ছিলেন। এবং সেই মহৎ মানুষটির প্রতি অক্ষয় কুমার দত্ত লিখছেন, তোমার উপাধি রাজা, জড়ময় ভূমিখণ্ড তোমার রাজ্য নয়, তুমি একটি সুবিস্তর মনোরাজ্য অধিকার করিয়া রাখিয়াছ। তোমার সমকালীন এবং বিশেষত উত্তরকালীন সুমার্জিত শিক্ষিত সম্প্রদায়ে তোমাকে রাজমুকুট প্রদান করিয়া তোমার জয়ধ্বনি প্রদান করিয়া আসিতেছে। যাহারা আবহমানকাল হিন্দু জাতির মনোরাজ্যে নির্বিবাদে রাজত্ব করিয়া আসিয়াছেন, তুমি তাহাদিগকেও পরাজয় করিয়াছ, অতএব তুমি রাজার রাজা। এইটি বোধহয় রাজা রামমোহন রায় সম্পর্কে শ্রেষ্ঠ উদ্ধৃতি যা আমরা নিবেদন করলাম। এবং তার একটি সমাধি স্মারক আছে রাধানগরে, এবং এই রামমোহন নিয়ে অদ্ভুত কাজকর্ম করেছেন ডক্টর পরেশচন্দ্র দাস, যিনি ব্রিস্টলেও সমাধি স্মারকের একটি প্রতিরূপ নির্মাণ করার কথা ভেবেছিলেন এবং তার জন্যে অনেক কষ্টসাধ্য পরিশ্রম পর্যন্ত করেছেন। তাই আজকের এই পুণ্যদিনে আমরা রামমোহনের প্রতি সেই স্মরণটি রাখি এবং সকলের প্রতি সেটি, এবং যেন বারবার আমাদের বলতে ইচ্ছা করে, কত আর সুখে মুখ হেরিবে দর্পণে, এ মুখের পরিণাম বারেক না ভাবো মনে, শ্যাম কেশ শ্বেত হবে ক্রমে সব দন্ত যাবে, গলিত কপোল কণ্ঠ হবে কিছুদিনে, লোল চর্ম কদাকার কপ কাশ দুর্নিবার, হস্তপদ শিরা কম্প ভ্রান্তি ক্ষণে ক্ষণে, অতএব তেজ হারব অনিত্য জানিবে সর্ব, দয়া জীবে নম্রভাবে ভাব সত্য নিরঞ্জনে। এইটি আমাদের প্রার্থনার একমাত্র অঙ্গীকার হোক। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ।